আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত যে ভাই আপনি দেশের অবস্থার কথা বলেছেন যে আমাদের দেশ থেকে যারা হজ করতে যায় তারা হজের পরে নেয়েদের নামের পূর্বে হাজি ব্যবহার করে থাকেন হাজি অমুক হাজি তমুক আল হাজ কলিম উদ্দিন নজরুল ইত্যাদি তো এইভাবে হাজি শব্দ ব্যবহার করা কি জায়জ আর এর অর্থটাই বা কী এই ছিল জানার বিষয় আপনার আলজাবিল্লাহ তৌফিক হজ তো করেছেন রসৌল্লাহ সাল আলী এবং চার খলিফা এবং অন্যান্য সাহাবায় কিন্তু তারা তাদের নামের সাথে আলহাজ ব্যবহার করেননি এই জন্য আমরা কারো মুখে শুনি না আলহাজ রসৌল্লাহ সাল আলি ও্লাম বা আলহাজ আবু বাকর বা আলহাজ আবু উমর আলহাজ ওসমান আলী ইত্যাদি আমরা শুনি না আজও আরব জাহানে হজ করতে যায় কতবার হজ করে তারা কতবার করে কিন্তু এরপরও তারা নিজেদের নামের পূর্বে আল হাজ বা এগুলি আমাদের কি লাগে ইন্ডিয়ান বাঙালি বাংলাদেশি পাকিস্তানিদের কি এগুলি লাগে বেশিরভাগ তার মানেই হলো এটা শয়তানের একটা থাবা রেয়াকারিতার এটা একটা বহিঃ প্রকাশ শয়তান কি ঘটিয়েছে যে হাজি সাহেব হজ করে এসে শান্তি পায় না তার নামের পূর্বে হাজি না লেখলে ট্রেনে ওঠার সময় তো দুই হাজি একজন আরেকজন বলছে হাজি সাহেব আপনাকে ওঠে ও বলছে হাজি সাহেব আপনাকে ওঠে মানে যত যাত্রীরা জানে অন্য লোকেরা জানে যে এরা দুজনে হজ করে এসেছে আবার আর এক বলছে যে ব্যাটারে ওই জায়নামাস নিয়ে আই তো যেটা ওই তৃতীয়বারের বেলায় কিনে আনছি নিয়ে আসছে মক্কা থেকে তো আসলে বলে যে না এটা তো সেই জানোয়ার না এটা তো সপ্তম বার জায়নামাজ তার মানে জায়নামাজের মাধ্যমে হাজির সাহেব বুঝতে চাচ্ছেন যে উনি সাতবার করে হজ করেছেন এই হলো আমাদের দেশের অবস্থা তো এটা এখলাস পরিপন্থী কাজ তো হাজি মানে তো বুঝতে পেরেছি হাজি মানে কি আমাদের বাঙালি ভাষায় আমরা বলে থাকি মডিফাই করে শব্দটাকে বা আর হাজি হলো সেখান থেকে হাজি বা আলহাজ মানে কি হজকারী বোঝানো হয়ে থাকে তো এগুলি আসলে ঠিক নাই এগুলো রেয়াকারিতার বহিঃ প্রকাশ যা অনেকে অজ্ঞতা সারে করে থাকে মোটেও উচিত না আপনি কাজ করেন আল্লাহর রাস্তায় তো মানুষকে দেখাতে যাবেন কেন এবাদ বন্দেগি করে আপনি মানুষকে দেখে আপনার কি লাভ সালাফে সালহীন এবাদ করতেন সৎ আমলকে যথাসাধ্য লুকানোর চেষ্টা করতেন যেমন একজন কোরআন তেল করছেন কেউ প্রতিবেশী বা বন্ধু বান্ধব এসে সে কোরআন বন্ধ করে তার সাথে কথা বলা শুরু করেছেন জানতে দেননি যে উনি কোরআন পড়ছিলেন তো এইভাবে তার এখলাস অবলম্বন করতেন স্বামী স্ত্রী একই বালিশে শোয়া কিন্তু স্বামী কাঁদতেছে আল্লাহর ভয়ে চক্ষুদিয়ে অশ্রু ঝরতেছে কিন্তু পাশে থাকা স্ত্রী টের পায় না রাতের অন্ধকার এভাবে এই পরিস্থিতি তো আগের যুগের সালাফে সালহীন তারা তাদের আমলকে আল্লাহর ওয়াস্তে করতেন বললে রেয়া কায়তে আশা নিতেন না আজও আরব জাহানে দেখতে পাচ্ছেন যে তারা হজ করে কিন্তু তারা নিজেদের নামে হাজি নাম ব্যবহার করে না বা আলহাজ নাম পরিগ্রহণ করে না এটাই হলো সঠিক আর আমাদের হাজির সাহেবরা যে এটা একটা প্রত্যেক টাইটেল মনে করে নিয়েছে এটা গলত এবং হতে পারে হজটাই রসতালে যাবে যদি লোক দেখানো মানুষের এই সুনাম নেওয়ার জন্য হাজি লকবটা ব্যবহার করে থাকে এবং হাজি নামে না ডাকলে বাজার হয়ে যায় তাহলে এ জাতীয় হাজিদের অবস্থা আশঙ্কাজনক বছর হজ বাতিল হয়ে যাবে যাই হোক এটা সঠিক নয় যে কোনো এবাদ বন্দি করে সেটাকে প্রচার প্রসার করে বেড়া এই জন্য আছে যে এক ট্রেনে উঠেছে দুইজন যাত্রী প্রথমে এক বগিতে পরে আরও দুজন উঠেছে চারজন মিলে তারা একটা বগিতে বসে আছে এরপর শুরু হয়েছে গল্প গল্পের এক পর্যায়ে তারা বলছে যে আমরা পরিচিত হলাম কথা বার্তা বললাম কিন্তু এক অপরের সাথে পরিচিত হলাম তো না এরপরে তারা এক অপরের সাথে পরিচয় করতে গিয়ে নাম বলতে গিয়ে প্রথম যারা পরের যারা দুজন হাজির হিসেবে তারা নিজেদের পরিচয় বলছেন আল্লাহ আমি মনে করেন একজন বললো আলহাজ সালিম উদ্দিন আরেকজন বলল আলহাজ কলিমরিচয় দেখে এরা তখন ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নাম হলো নামাজি আবদুল্লাহ আরেকজন বলছে আমার নাম হলো রোজাদার আব্দুল করিম বা আব্দুল করিম তখন হাজি সাহেব দাঁড়াই তারা বলছেন যে ভাইয়ের কোন নাম বলেন এভাবে তো আমরা কোনো দিনই শুনিনি জীবনে যে রোজাদার অমুক বা নামাজি অমুক কেউ তো বলে না তখন হাজি দাইকে বলেছিলেন দুই হাজিকে এরা দুজন যে সমস্যা কি আপনি যদি হজ করতে গিয়ে হয়তো একবারই হজ করেছেন জীবনে অথবা দুইবার গিয়েছেন তো এক দুবার গিয়ে যদি আপনার নাম হাজি পড়ে যায় আল হাজ পড়ে যায় তা আমরা তো সারা জীবন নামা রোজা করেছি নামাজি বলছে আমি কোনো দিনে নামাজ বাদ দিইনি আমার হুঁশ হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকে তো আমার না নামাজি হবে না রোজাদার যে আমি তো বললো রোজা রেখেছি রোজা রোজা ছাড়িনি বছর আমি ছাড়িনি নামাদানের তো আপনি এক দুবার হজে গিয়ে আপনার নাম হাজির হয়ে গেছে আর আমি রোজাদার হব না তারপরে বলেছিলেন যে ভাই এসব হকর চক্কর ছেড়ে দিয়ে আল্লাহর ওয়াস্তে আমল করেন এভাবে নিজেকে হাজির পরিচয় দিয়ে আমলটা নষ্ট করবেন না তো যাহার সমাজ শুধু আসলে অনেক দুঃখজনক বিষয় যে আমাদের এই কাজগুলি বেশিরভাগই রেয়াকারিতার সাথে যুক্ত হয়ে থাকে রেয়াকারিতার কোনো আমলই আল্লাহ গ্রহণ করবেন না ইন আল্লাহ আল্লাহ একবার মেন আমলে ইল্লা মাকান খালস আল্লাহ অব্দ নাসাই শরীফ হাদিসে রসুল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ গ্রহণ করবেন না কোন আমল একমত হয় আমলটা গ্রহণ করবে যেটা তার জন্য خالصভাবে খাঁটিভাবে করা হয়েছে ওয়াবতুগি বিহি ওয়াজহু এবং শুধু মাত্র তারই সন্তুষ্টি কামনা করা হয়েছে মাতায়েব হাজি হাজি করা বাদ দাও উচিত আমাদের ریاকারী তার যে কোনো প্রতীক আমাদের বর্জন করা উচিত বিশেষ করে এবাদ বন্দেগীর বিষয়গুলি।